গ্রামের যেমন তুলনা না, তেমনি গ্রামের মেয়ে বউদেরও তুলনা হয় না। তারা এক বুক জলে নেমে শাপলাও তুলতে পারে, আবার সেজে গুজে ভিডিও করতে পারে। শুধু আমি বলছি না, হয়তো আমি তোমাদের মতন তেমন ভিডিও করতে পারি না, তো সেটাই আর কি বলছিলাম যে আমার মতন অনেকেই আছে যারা গ্রামে থাকে, অনেক চাষবাসের কাজও করে, আবার ভিডিওও বানায়। তো আমিও তাদের মধ্যে একজন, হয়তো তাদের মতন পারি না, তবু করার চেষ্টা করছি। আর এদিকে দেখো ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আর আমি সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন নেমে পড়েছি শাপলা তুলতে জলের মধ্যে। তো চলো দেখতে থাকো, সাঁতার থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে অলোকা ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম। তো সকালবেলা মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আর সকালবেলা দেখলেই যে আমি মাঠে গিয়ে শাপলা তুলেছি, আর শাপলা তুলে একদম স্নান করে নিয়েছি। আর রাতে যেহেতু আমি নাইটি পরে ঘুমিয়েছি, তাই আর কি শাড়িটা এখন পড়লাম। আবার কালকে বিকেলে যে শাড়িটা পরেছি, আজকে আবার এখন সেই শাড়িটা পড়লাম। আর এমনিতে বৃষ্টি কয়েকদিন থেকে মানে জামা কাপড়গুলো শুকাচ্ছেই না, কি বাবা দাঁড়াও কথা শুকাচ্ছে না, একদমই শুকাচ্ছে না, এত বৃষ্টি, মানে বৃষ্টিতে বললামই না যে আমাদের অবস্থা খারাপ করে দিয়ে যাবে বোধ হয়। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটাকেও স্কিপ করে দেখো না। তো তোমরা তো বুঝতেই পারছো, ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও করি, তারপরে যদি তোমরা স্কিপ করে দেখো আমার ক্ষতি হয়ে যায় আর কি, তাই বলছি স্কিপ করো না। তো চলো আমি চলে এসেছি রান্নাঘরে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার ব্যাকগ্রাউন্ডটা। তো রান্নাঘরে রয়েছি আর এখন চা বসিয়ে দেব। তো চলো বলো বলো তুমি বলো, তুমি এটা কি করতেছ? এগুলো ধরে না ধরে না বাবা, ধরে না, এগুলো ধরতে হয় না রে বাবা। তুমি কিসে, তোমার নাম কি বলো তো? এই দিকে তাকায় বলো, তোমার নাম কি বলো? হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়বা? বোলবাড়ি। এদিকে এদিকে দেখো, এদিকে দেখো, সবাইকে বলো গুড মর্নিং বাবাই। এদিকে দেখ না, এদিকে দেখো দেখো দেখো, বলো, বলবা না তো। এদিকে দেখো আমি স্নান করতে করতে আমার মেয়ে বিছানা উঠিয়েছে। বাবা ওইভাবে বই পড়তে হয় না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। আর স্কুলে কী পড়াচ্ছে ওটা, এটা কি কালার করতে বলছে নাকি? তাহলে তুমি কেন এটা করতেছো? বই পড়ো এখন, বই বই বের করো, ABCD লেখো, আর সরাসরি সবগুলো লেখো, আমি একটু পরে এসে দেখবো, ঠিক আছে? কি করতেছিস রংগুলা? তো মেয়েকে ঘরে বই পড়তে দিয়ে এসে এখন দেখো বসিয়ে দিয়েছি চা, আর আজকে উনুনে চা করছি, কারণ তেমন গ্যাস নেই, মানে যখন তখন শেষ হয়ে যেতে পারে। আর দেখো উনুনের পাড়ে সেই ভাঙা পাটকাঠি সমস্ত এগুলো এনেছি জাল দেওয়ার জন্য। তো ওইগুলো দিয়ে না জাল দিতে গেলে বাইরের কোনো কাজ করা যায় না, তাই তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু উনুনের জালটা দাও, আমি এদিকে টুকিটাকি কিছু কাজ সেরে নিই। আর তারপরে দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম,
আর চালও দিয়ে দিলাম, কারণ একদম রান্নাও করতে হবে। যেহেতু এখন একটু মুড়ি রয়েছে আর চা খাবো আর কি, তো বাটিতে যেটুকু মুড়ি ঢালছি সেটুকুই রয়েছে, আর ওইটুকু মুড়ি এখন সবাই মিলে খাবো আর তারপরে ভাত খেয়ে নেব। আর সকালবেলা তেমন ভারী কিছু না খেলে মানে অনেকক্ষণ থাকা একদম অসম্ভব হয়ে যাবে, তাই আর কি সকালবেলায় রান্না বসিয়ে দিচ্ছি। তো এদিকে মোটামুটি চা খাওয়া কমপ্লিট সবারই, আর এখন আমি চায়ের বাসনগুলো গুছিয়ে রেখেছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাই দেখো ভাতে জাল দিতে দিতে একদম গরম লেগে গেছে, তাই আর কি গেঞ্জিটা খুলে নিয়েছে। আর আমি এখন শাপলাগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নেব। তো মানে সত্যি কথা বলতে আজকে রান্না করার মতন তেমন কিছুই ছিল না ঘরে, একদম শুধু আলু রয়েছে। তো আলু দিয়ে তো আর কিছু করা যাবে না, তাই আর কি নদীতে সকাল সকাল নেমে ডিগিতে নেমে আমি এই শাপলাগুলো তুলে নিলাম। আর যাই হোক একটু হলেও খাওয়া যাবে, আর সবসময় তো একটা সবজি করা হয়, সবজি পাওয়া যায় যায় না যে সেটা ভুল, মানে গ্রামে থাকলে ধরো মাঠে গেলে ঢেঁকির শাক, তারপরে কচুরলতি, তারপরে কলমি শাক, তো রোজ রোজ তো একটা জিনিস খেতে ভালো লাগে না, তাই আর কি ভাবলাম যে কয়েকটা শাপলা তুলে নিয়ে রান্না করব। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে রোজ রোজ তুমি একই টাইপের ভিডিও দেখাও, তোমার কি ভিডিওতে তাহলে কেমন করে ভিউজ হবে। তো আমি সেটাই বলছিলাম, তো আমাদের লাইফস্টাইল তো এরকমই, তো এরকম দেখাবো না কেমন দেখাবো তাই না। তো যেহেতু আমরা গরিব, তো গরিবের যা চাল চলন বা মানে যেমনই হোক বা কী করি সারাদিন সেইটুকুই দেখাতে হবে আর কি। তো এদিকে দেখো তো আমি ভাত হয়ে গেছে, আর এদিকে সয়াবিনটা ভেজে নিচ্ছি, সয়াবিন ভেজে মানে সরি ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম সেই আলুটা নামিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো ছুলে নেব। আর দেখো মানে গরম বলে আমি একদম জল দিয়ে দিয়েছি, আর এই জলটা হলো ভাতের চালে অনেকটা জল বেশি হয়েছিল সেই জলটা আমি কমিয়ে রেখেছিলাম। আর এখানে আমি লঙ্কা আর জিরা ভেজে নিয়েছি, তো নামানোর আগে বেটে দেব। আর চলো আলুগুলো ছুলে নেই। আর এদিকে দেখো দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে, আর শাপলা যেন ওই একটুখানি হয়েছে। আর এদিকে নয়ন বসেছে আর বসেছে নূপুর, তো একজনের এক রকম বায়না, আর আমি আর আলাদা করে কোনো বাটিতে নিয়ে বসিনি, একদম মানে ডাইরেক্ট থালায় দিয়ে দিচ্ছি। তো আমিও এদিকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এক্সট্রা করে আর বাটিতে কী দেব, যেহেতু আমরাই খাবো আর কি। তো সামনে আর অন্য কেউ যদি খেতো তাহলে আমি বাটি দিতাম, বাটি রয়েছে ঘরে। আর কতগুলো এমনিতেই কতগুলো বাসন হয়ে যায় জানো তো, মানে এই বাটিতে হাত ধোবে ওই বাটিতে ইয়ে করবে। আর এখানে দেখো বাবুসোনা বলছে আলুগুলো ধুয়ে দিতে হবে, ওর নাকি তরকারিতে ঝাল লাগবে, তাই আর কি আমি আলুগুলো ধুয়ে দিচ্ছি ওকে। আর নূপুরকেও শুধু আলু দিয়েছি আর সেই দিয়ে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালবেলাটা তো তবুও ভালোই ছিল, বৃষ্টি ছিল না। আর এই দেখো যেই বেলা 10টা বেজে গেল তোমাদের দাদা ভাইয়ের হাটে যাওয়ার সময় হলো, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। বৃষ্টি বোধহয় আমাদের পেছন ছাড়বে না গো, মানে কি বলবো। এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এদিকে তোমাদের দাদা ভাই গিয়েছিল নূপুরকে দোকান মানে স্কুলে দিয়ে আসতে, আর এদিকে দোকান থেকে নিয়ে এলো মুড়ি। তো সকালে দেখলেই যে মুড়ি শেষ হয়ে গেছে, তাই আমি মুড়িটা ঢেলে রাখছি। তো চলো যেহেতু বৃষ্টি পড়ছে আজকে আর কোনো কিছু শেয়ার করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও।